হ্যালো বন্ধুরা আপনারা যদি ইউটিউবে নতুন চ্যানেল খুলতে যাচ্ছেন বা ইউটিউবে চ্যানেল খুলে ফেলেছেন সেক্ষেত্রে আপনার যে চ্যানেলের লোগোটি হয় সেটি কীভাবে আপনারা চেঞ্জ করবেন বা কীভাবে নতুন লোগো আপলোড করবেন আর নতুন লোগো আপলোড করতে হলে আমাদের এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট নিয়ে দেখবেন তাহলে আপনারা বুঝে যাবেন কীভাবে আপনার চ্যানেলের যে লোগোটি হয় সেটি কিভাবে চেঞ্জ করবেন আর আপনারা যে লোগোটি চেঞ্জ করতে আপনাদের যে প্রথম কাজটি করতে হবে সেটি আপনার যে অ্যান্ড্রয়েড মোবাইলটি আছে সেটি অ্যান্ড্রয়েড মোবাইলের যে ক্রোম বাজারটি আছে সেই ক্রোম বাজারে আপনারা চলে যাবেন যে দেখতে পাচ্ছেন ক্রোম বাজারে চলে এসেছে এখানে আসার পরে আপনারা সিম্পলি ক্রোম বাজারটি ওপেন করে নেবেন ওপেন করার পরেই এখানে যে সার্চ বারটি আছে সার্চ বারে লেখবেন ইউটিউব ডট কম ইউটিউব ডট কম বলে এখানে সার্চ করবেন সিম্পলি আমরা সার্চ করে নিয়েছি ইউটিউব ডট কম দেখতে পাচ্ছেন ইউটিউব ডট কম বলে সার্চ করার পরে আমরা এখানে সার্চ করবেন সার্চ করার পরে আপনাদের যে ইউটিউবটি সেটি ক্রোমে ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে ইউটিউবটি ক্রোমে ওপেন হয়ে গেছে এবারে যে ইউটিউবটি দেখতে পাচ্ছেন এটি আপনারা ডেস্কটপ সাইডে করে নেবেন ডেস্কটপ সাইডে করতে হলে আপনারা যে ডান দিকের উপরে লাল ডটটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই যে নিচের দিকে আসার পরে এই যে ডেস্কটপ সাইড দেখতে পাচ্ছেন তার পাশে খুব চিহ্নটাই এটি আপনারা অন করে দেবেন এটি অন করলে আপনাদের যে ক্রোম ক্রোমে ক্রোমে যে ইউটিউবটি খুলেছেন সেটি ডেস্কটপ সাইডে ওপেন হয়ে গেছে মানে কম্পিউটারের মতনই হয়ে গেছে এই দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইডে ওপেন হওয়ার পরে আপনারা এরকম আপনাদের সামনে এরকম ছোট ছোট কম্পিউটারের মতন হয়ে গেছেন এবার আপনারা হালকা করে জুম করবেন জুম করার পরে ডান দিকে দিকে আসবেন আসার পরেই আপনাদের চ্যালেনে যে লোগোটি চেঞ্জ করবেন সেই রকম হালকা করে একটু লোগো থাকবেন সেইটি সেই জিমেলে যে হালকা করে থাকবেন সেটি এখানে ক্লিক করবেন এটা ক্লিক করার পরেই আমাদের ফার্স্টে যে অপশানটি আছে দেখতে পাচ্ছেন ইওর চ্যালেন ইওর চ্যালেনে ক্লিক করবেন ইওর চ্যালেঞ্জে ক্লিক করার পরে আপনাদের সামনে আরেকটি পেজ ওপেন হয়ে যাবে ওপেন হওয়ার পরে আপনাদের সামনে দুটি অপশান আসবে একটি হচ্ছে কাস্টম চ্যালেন আর দ্বিতীয়টি হচ্ছে ম্যানেজ ভিডিও আপনারা সিম্পলি সরাসরি কাস্টম চ্যালেনে চলে যাবেন এখানে যাওয়ার পরে আপনাদের যে চ্যানেলটি সেটি কাস্টম চ্যানেনে ওপেন হয়ে গেছেন দেখতে পাচ্ছেন আমাদের এই চ্যানেলটি ক্রমে কাস্টম চ্যালেনে ওপেন হয়ে যাচ্ছে আপনারা একটু ওয়েট করবেন দেখতে পাচ্ছি যে দেখতে পাচ্ছেন আমাদের যে ইউটিউব চ্যানেলটি কাস্টম চ্যালেনে খুলে যাচ্ছেন এখানে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পরে আমাদের চ্যানেল আপনাদের যে চ্যানেলটি সেটি এখানে ওপেন হয়ে যাবে এই দেখতে পাচ্ছেন লোডিং লেচে লোডিং নেওয়ার পরে আমাদের আপনাদের যে চ্যানেলটি সেটি ছোটো ছোটোভাবেই ওপেন হয়ে গেছে এখানে আপনারা হালকা করে একটু জুম করবেন জুম করার পরে উপর দিকে আসবেন উপর দিকে আসার পরে প্রথমে দেখতে পাচ্ছেন লেট তারপরে লেখা আছে ব্র্যান্ডিং তারপর দ্বিতীয় তৃতীয়টা হচ্ছে তিন নম্বরে বেসিং ইনফো আপনারা সিম্পলি দু নম্বরে দেখতে পাচ্ছেন ব্র্যান্ডিং অপশনটি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাদের সামনে এই যে দেখতে পাচ্ছেন প্রথমে পিকচার বলে অপশনটি এইখানে আপনারা তার এই দিকে সাইডে সরে রাখলে এই যে দেখতে পান চেঞ্জ আর একটি রিমুভ আপনারা যদি যে দেখতে পাচ্ছেন এই লোকোটি আপনারা চেঞ্জ করতে চান বা আমরা যদি চেঞ্জ আপনি যদি কোনো লোগো আগের থেকে আছে সেটি চেঞ্জ করতে চান বা কোনো আপনার লোগো অলরেডি নেই সেক্ষেত্রে আপনি নতুন করে চেঞ্জ করতে চান সেক্ষেত্রে চেঞ্জে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাদের যে গ্যালারিতে সেই গ্যালারি আপনার লোগোটিতে চলে যাবেন আপনার যে লোগোটি তৈরি করেছেন সেই লোগোটি এখান থেকে চুজ করে নেবেন এখানে না পেলে যে ব্রাউজার লেখাটি আসছে ব্রাউজারে চলে যাবেন আপনার সরাসরি পুরো স্ক্রিনে চলে গেছেন এই দেখতে পাচ্ছেন আমার আপনাদের যে গ্যালারিতে গ্যালারিতে চলে গেছেন এখানে গ্যালারি যাওয়ার পরে আপনারা এই ডান দিকে এখানে চুজ করে আপনার ফটোতে চলে যাবেন যদি আপনারা চ্যালেঞ্জে যাচ্ছি চেনে চেঞ্জে যাওয়ার পরে আপনাদের এই দেখতে পাচ্ছেন গ্যালারিতে চলে এসেছি গ্যালারি আসে আসার পরে আপনারা যে কোনো এ এআতেই চুজ করবেন ধরুন আপনারা এই যে হোয়াটসঅ্যাপটি হোয়াটসঅ্যাপটি আমরা দেখাচ্ছি এরকম করে হোয়াটসঅ্যাপটি চুজ করার পরে যে ডান অপশানটা আছে ডানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে যে দেখতে পাচ্ছেন অলরেডি আপনাদের যে লোগোর ডিজাইনটি সেটি ওখান থেকে চুজ করে নেবে চুজ করার পরে এদিকে আসবেন এদিকে আসার পরে এদের ডান অপশানটি এ ডানে ক্লিক করলে আপনাদের যে চ্যানেলের লোগোটি সেটি এখানে ওই লোগোটি ওপেন হয়ে যাবে আর আশা করছি এই ভিডিওটি দেখে আপনারা হয়তো ইউটিউবে লোগো চেঞ্জ করতে বা আপ নতুন লোগো আপলোড করতে শিখে গেছেন আর আমাদের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই রকমই ইউটিউব রিলেটেড ভিডিও আপনাদের সামনে আগে পৌঁছানোর জন্য তা আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের সবাইকে সুরক্ষিত রাখবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে